ওয়ার্ল্ডের জন্য চেনে যে তামিম নামে একটা প্লেয়ার আছে, বিরাট কোহলি, বাবর আজম যারা আছে এখনো ন্যাশনাল টিমে অনেক ভালো ভালো প্লেয়ার, হয়তো আমরা এভারেজ প্লেয়ার হিসেবে থাকি কিন্তু এভারেজ না, অনেক ভালো যেন যাইতে পারি, আমরা টপ ক্লাস প্লেয়ার হিসেবে যাইতে পারি। এখনো 18 না পেরোনো, চারিদিকে রীতিমতো হুলুস্থুল ফেলে দেওয়া এই ওয়ান্ডার বয়ের চিন্তা ভাবনা অন্যরকম। বাংলাদেশের ক্রিকেটারদের মতো এভারেজ পারফর্মার হতে চান না, হতে চান বিরাট কোহলি কিংবা বাবর আজমদের মতো বড় তারকা। এটাই প্রমাণ করে এই ছেলেটার চিন্তা ভাবনার দূরদর্শিতা কতটুকু। একটা টুর্নামেন্টে যতগুলো পুরস্কার সম্ভব তার সবই জিতেছেন এই ওয়ান্ডার বয়। সব থেকে বেশি রান, সব থেকে বেশি উইকেট, ফাইনালে করেছেন মহাকাব্যিক সেঞ্চুরি। রূপকথাতেও এমন গল্প লেখা বোধ হয় একটু কঠিন। এতগুলো অর্জন এই একজন মানুষই তিনি অ্যাচিভ করেছেন। যুব দলের আয়োজনগুলো, যুব দলের অর্জনগুলো হয়তোবা খুব বেশি চোখের সামনে আসে না, কিন্তু একজন ক্রিকেটার যখন এত কিছু একসাথে অর্জন করেন সেটা কিন্তু খুব সহজে অ্যাচিভ হয় না। একটা টুর্নামেন্টে সর্বোচ্চ রান স্কোরারও তিনি, সর্বোচ্চ উইকেটও নিয়েছেন তিনি, ম্যান অফ দ্য ফাইনালও তিনি। আচ্ছা, তার কাছ থেকেই শুনি অনুভূতিটা কেমন। তামিম, কেমন অনুভূতি আসলে? আসলে অনুভূতিটা অনেক ভালো যে আজকে আমরা প্রথমত যেটা আমরা চ্যাম্পিয়ন হয়েছি, ট্রফিটা আসলে চিন্তা করছিলাম যে ইনশাল্লাহ এগুলো পাওয়া চিপ, মানে সামনে আন্ডার-19 রয়েছে, ইনশাল্লাহ ওখানে খেলবো। আমার খুবই ভালো লাগছে সব দিক থেকে, চ্যাম্পিয়ন হয়েছি অল সব দিক থেকে। আজকের ম্যাচের শুরুতে যেটা দেখেছি যে আপনি একটু স্লো খেলেছেন, কিন্তু পরে যত সময় গেছে আপনি অনেক স্লো ব্যাটিং করেছেন, মানে সেই সময় মাথায় কি ঘুরছিল, আসলে কি কাজ করছিল মাথার মধ্যে? তখন মাথায় ছিল যে আমার টিমটাকে একটা জায়গায় স্টেজে নিয়ে যাওয়া, তারপরে আমি একটা জায়গায় স্টেজে নিয়ে যাওয়ার পর ইনশাল্লাহ আমরা যদি এখানে উইকেটটা যেমন ছিল খুবই ভালো গ্রাস উইকেট এবং খুবই ব্যাটিং উইকেট স্পোর্টিং এক কথায় ছিল, এই উইকেটে মিনিমাম 300 রান 350 রান করা উচিত আমাদের একটা প্লেয়ার ব্যাটসম্যান হিসেবে। তা চেষ্টা ছিল যে ওইটাই, যে 300 কিংবা 350 রান করার ইচ্ছা, যে আমি এই জন্য আমি চাইতেছিলাম যে এক পাশ থেকে উইকেট পড়ে গেলেও আমি যেন থাকতে পারি এক পাশ থেকে, এটাই আর কি মাথায় ছিল, এটাই মাথায় ছিল। এই যে ক্রিকেটার এখন এই পর্যায়ে এসেছেন, নিশ্চয়ই স্বপ্ন আছে অনেক, স্বপ্নটা কি, মানে কি স্বপ্ন? ভেতরে তো একটা স্বপ্ন থাকে প্রত্যেক ক্রিকেটারের, আপনার স্বপ্নটা? আসলে স্বপ্নটা খুবই বড়, বাংলাদেশ টিমে খেলা, বাংলাদেশে একটা রিপ্রেজেন্ট করা চাইতে, আমি ওয়ার্ল্ড ক্রিকেটে কিংবা ওয়ার্ল্ডে যেন চেনে যে তামিম নামে একটা প্লেয়ার আছে, এরকম যেন সবাই চেনে, যে বিরাট কোহলি, বাবর আজম যারা আছে এখনো ন্যাশনাল টিমে অনেক ভালো ভালো প্লেয়ার, হয়তো আমরা এভারেজ প্লেয়ার হিসেবে থাকি কিন্তু এভারেজ না, অনেক ভালো যেন যাইতে পারি, আমরা টপ ক্লাস প্লেয়ার হিসেবে যাইতে পারি, টানা 10 বছর কিংবা তার থেকে বেশি যেন আমি বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করতে পারি, এটাই হচ্ছে মূল লক্ষ্য, এটাই আপনার মূল ইচ্ছা। বাংলাদেশ জাতীয় দলের কাউকে কি ভালো লাগে কিনা? ক্রিকেটার হওয়ার আগে তো অনেক কষ্টের গল্প থাকে, অনেক সংগ্রাম থাকে, যুদ্ধ থাকে, এমন কোনো কিছু আছে কিনা যদি একটু শেয়ার করতে? আসলে সংগ্রাম বলতে আমি প্রথম যখন ক্রিকেটটা শুরু করি ক্লাস ফোরে থাকতে আর কি, আর তখন আমার আব্বু অনেক আমাকে হেল্প করছিল, যার ফলে এখনো তিনি খুবই আমার আমার বাসা থেকে খুবই আমাকে সাপোর্ট করে। আর 15 থেকে আমি বাদ পড়ছিলাম একবার, আমি অনূর্ধ্ব 15 থেকে একবার বাদ পড়ছিলাম, তখন থেকে জিতছিল যে আমি বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করবো, হয়তো এখানে বাদ পড়ে সমস্যা নেই ইনশাল্লাহ, যত আন্ডার-19 17 তারপর বাংলাদেশ এইচ পি যত কিছু আছে তখন সেখানে থাকবো ইনশাল্লাহ, এটাই। স্যার, এমনি পরিবারের সবসময় সমর্থন পেয়ে গেছে না? হ্যাঁ, আমার আব্বু অনেক হেল্পফুল, আমাদের যে কোচ আছে যে আসলে আজিম স্যার কথা বললে না, তিনি আমাদেরকে সব দিক থেকে আসলে একাডেমিতে যখন যাই আসলে তিনি খুবই সাপোর্ট করে, আজিম স্যার, তারপরে আমাদের বড় ভাইরা ছিল ইমরান ভাই, টিপু ভাই, অনেক বড় ভাইরা আছে যারা হেল্প করছে যে তুই এটা না এটা কর, অনেক সময় অনেক কিছু দিয়েও হেল্প করে, যেমন কিছু লাগে আগে হয়তো 2 থেকে 3 বছর আগে হয়তো গ্লাভস থাকতো না ভালো, ব্যাট না, তারা আমাদের অনেক হেল্প করছে বড় ভাইরা। মানে দেশের বাড়ি কোথায় আপনার? যশোর। যশোর তে যে তারা তো আজকে দেখছে নিশ্চয়ই, তো বাড়ি হয়তো যাবেন, এক্সাইটেড লাগছে কিনা? খুবই ভালো লাগছে স্যার, এক্সাইটেড লাগছে বন্ধুদের সঙ্গে মজাটা, তাদের সাথে যে খুবই মানে আসলে কালকে রাতে ফোন দিছে যে তুই কিছু ভালো কিছু কর, ওখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবি ইনশাআল্লাহ, এটাই। অনেক অনেক শুভকামনা তার জন্য, দোয়া থাকবে যাতে ভবিষ্যৎ জাতীয় দলে আপনি একটা সময় খেলতে পারেন। শেখ কামাল ইয়ুথ ক্রিকেট লিগে প্রায় 90 স্ট্রাইক রেটে প্রতি ম্যাচেই গড়ে 70-এর উপরে রান করেছেন, 7 ম্যাচে উইকেট নিয়েছেন 18টি, রীতিমতো স্তব্ধ করে দেওয়ার মতো পারফরমেন্স। এমন ক্রিকেটারের চিন্তা শক্তিও আবার অন্য 10 জন ক্রিকেটার থেকে অনেক আলাদা, তাই তো তামিমকে নিয়ে অনেকেই স্বপ্ন দেখেন এই তামিম হতে যাচ্ছেন
নেক্সট বাংলাদেশের অনেক বড় একজন সম্পদ। ততদিন পর্যন্ত পথ ছেড়ে পথভ্রষ্ট না হন তামিম, সেটাই প্রত্যাশা। ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।